ভোটের হিসাবে এত কাঁচা হইলে চলবো না মসিবত ভাই। ওই চম্পা কলির পিছনে লোক লাগাই দেন, লোকজন যেন তারে ফুসলায় ফাসলায়া ভোটটা বর্জন করায়। শতাব্দীর শ্রেষ্ঠ কুবুদ্ধিটা আপনি আমারে দিচ্ছেন ভাই, আপনি একটা সেই জিনিস। ভাই আপনার নামটা এমন কেন বলেন তো? কিরকম? বদরুল। শুরুতেই বদ শব্দটা জুইরা থাকা, এরপরে পুরা নাম হইতেছে বদরুল চৌধুরী। এখন পোলাপাইন তো বদরুলের বি চৌধুরীর সি, সংক্ষেপে বিসি, এরকম একটা বেজ্জতি কারবার না? আপনার নামটা কি ভালো নাকি? হ্যাঁ, আপনার নাম তো জুলমত, সবাই তো আপনাকে মুসিবত, এই কথাটা কি আপনার কানে যায় না? আচ্ছা ভাই বাদ দেন, শত্রুপক্ষ নারায়ণ কিছু বলবে, ওগুলোয় কান দিতে হবে। আচ্ছা যাই হোক, আমার প্রতিপক্ষ চম্পাগুলি যদি ভোট বর্জন করে তাহলে তো বিপদ। বিপদের কি দেখলেন? ওই মহিলা যদি ভোট বর্জন করে তাহলে তো আপনার লিগে ঈদ। হ্যাঁ, আপনি তো ছেলে খেলায় একদম চেয়ারের মধ্যে বসে পড়বেন, সভাপতির চেয়ারে। কি বলেন, আপনার হিসাব ঠিক আছে তো? আমার হিসাব একদম পরিষ্কার, ওই মহিলা যদি ভোট বর্জন করে তাহলে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। আরে কি বলেন ভাই, তারা তো প্রতিহত করবে বলছে, তারা গ্যাসের লাইন, পানির লাইন, তারপরে ইলেকট্রিসিটির লাইন, সব লাইন কাটা দেবে, বাতাসের লাইনও বন্ধ করবে বলতেছে। আরে জুলমত ভাই, নমিনেশন পেপার শুধুমাত্র আপনিই জমা দিবেন, আর কেউ জমা দিতে পারবো না, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। এই হিসাবটা তো ভাই আমার মাথায় ঢুকেই নাই। ভোটের হিসাবে এত কাঁচা হইলে চলবো না মসিবত ভাই, আমি যেভাবে কই সেভাবে চলেন। ওই চম্পা কলির পিছনে লোক লাগাই দেন, লোকজন যেন তারে ফুসলায় ফাসলায়া ভোটটা বর্জন করায়, তাইলেই কিন্তু আপনি পাস। লাগাই দিব। আপনার লোক রে পাঠাইয়া কোনো লাভ নাই, যদি পারেন তাদের কাছের লোকজন রে কুবুদ্ধি দেন, ওই লোকজন যেন ওই চম্পা কলি রে বুদ্ধি দিয়া ভোট বর্জন করায়, বুঝতে পারছেন? শতাব্দীর শ্রেষ্ঠ কুবুদ্ধিটা আপনি আমারে দিচ্ছেন ভাই, আপনি একটা সেই জিনিস। মুসিবত ভাই, আপনি আমার কথা মতো চলবেন তাইলেই আপনি পাস। এবার রাখেন, আমি ব্যস্ত আছি। হ্যাঁ, আপনিও ভালো থাকেন।